হ্যালো বন্ধুরা, চালাক বাক্স মুভি এক্সপ্লানেশন চ্যানেলে আপনাকে স্বাগত। আশা করি আমাদের মুভি এক্সপ্লানেশন আপনাদের ভালো লাগছে। এরকমই আরও মুভি এক্সপ্লানেশন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আর আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। আপনাদের সাপোর্ট আমাদের আরও ভালো ভিডিও বানাতে উদ্বুদ্ধ করে। আজ আমরা যে মুভিটি নিয়ে আলোচনা করব সেটা 1993 সালে মুক্তি পায় এবং তার নাম দ্য অ্যাটাক অফ 50 ফিট উইমেন। মুভিটির শুরুতে ন্যান্সি নামের একজন মহিলাকে দেখা যায় যে তার বিবাহিত জীবন নিয়ে একদমই খুশি ছিল না। তাই সে একটা সাইকিয়াট্রিস্টের কাছে যায় আর সেখানে জানা যায় তার হাজবেন্ডের নাম হ্যারি আর সে তার বাবার কোম্পানিতেই চাকরি করত। ন্যান্সিকে হ্যারি কখনোই ভালোবাসত না। আসলে হ্যারি ন্যান্সি এবং তার ব্যবসায়ী বাবার সম্পত্তিকে ভালোবাসত। এরপর ন্যান্সি হ্যারির বাড়ির সামনে গিয়ে চেঁচাতে থাকে, কিন্তু তবুও হ্যারি বাড়ির বাইরে আসে না। তাই ন্যান্সি রেগে সেখান থেকে চলে যায়। আর এখানেই জানা যায় হ্যারি আর হানি পার্কার নামের একজন মহিলার মধ্যে অবৈধ সম্পর্ক রয়েছে। এদিকে ন্যান্সি যখন গাড়ি চালিয়ে ফিরছিল তখন আকাশের আলোর চমক দেখে গাড়ি দাঁড় করিয়ে দেখে সেই আলোর তীব্র রশ্মি একটা ইউএফও থেকে আসছে। সে ভয় পেয়ে যায় আর গাড়ি চালু করার চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না। এই সময় ইউএফও থেকে একটা লেজার বিম এসে ন্যান্সির ওপর পড়ে আর তারপর তার গাড়িটা চালু হয়ে যায় আর সে আবার হ্যারির বাড়ি ফিরে যায় এবং আবার চেঁচাতে থাকলে সেখানে পুলিশ চলে আসে। তখন ন্যান্সি পুলিশকে জানায় সে এলিয়েন্সদের একটা ইউএফও দেখেছে এবং সেই ইউএফও থেকে তার ওপর লেজার বিম এসে পড়েছিল। কিন্তু কেউই তার কথায় বিশ্বাস করে না। তবুও পুলিশ সেই ইউএফওর জায়গাটা দেখতে চায় এবং ন্যান্সিকে সঙ্গে করে নিয়ে যায়। আর এদিকে অন্য একজন পুলিশ হ্যারিকে এসে বলে তার স্ত্রী একটা ইউএফও দেখেছে, যেটা শুনে হ্যারির মনে হয় এর ফলে সে কিছু পয়সা লাভ করতে পারবে। ওদিকে ন্যান্সি পুলিশকে সেই ইউএফওর জায়গাটাতে নিয়ে গিয়ে দেখাচ্ছিল। তখনই সেখানে ন্যান্সির বাবা চলে আসে এবং ন্যান্সিকে সাথে করে নিয়ে বাড়ির দিকে যেতে থাকে। বাড়ি যাওয়ার সময় ন্যান্সির বাবা ন্যান্সিকে বলে সে যেন আর কাউকে ইউএফওর ব্যাপারে কিচ্ছু না বলে, কারণ সে চায় না ন্যান্সির এই পাগলামির কারণে তার সম্মান নষ্ট হোক। এদিকে বাড়িতে আগে থেকেই হ্যারি চলে আসে আর ন্যান্সি হ্যারিকে ইউএফওর কথা বললে সে বিশ্বাস করে নেয়। পরের দিন ন্যান্সি হ্যারিকে বলে সে ইউএফওর জায়গাতে গিয়ে প্রমাণ সংগ্রহ করতে চায় যাতে সবাই তার কথায় বিশ্বাস করে। সেই কথা মতো সে আর হ্যারি ওই জায়গায় যায় এবং তারা আবার ইউএফওটাকে দেখতে পায়। ন্যান্সি খুবই আনন্দ পায় এবং সে ইউএফওর নিচে গিয়ে দাঁড়ালে ইউএফও ন্যান্সিকে তার ভেতরে টেনে নেয়। আর এদিকে হানিকে দেখা যায় সে কিছু একটা আওয়াজ পেয়ে ছাদে উঠে দেখার চেষ্টা করলে সেখানে ন্যান্সিকে দেখতে পায়। হানি ন্যান্সিকে জিজ্ঞাসা করে সে এখানে কি করে পৌঁছালো। তার উত্তরে ন্যান্সি আকাশের দিকে ইশারা করেই অজ্ঞান হয়ে যায়। পরের দৃশ্যে সাইকিয়াট্রিস্ট বলে ন্যান্সি ঠিকই আছে এবং তার একটু বিশ্রামের দরকার। ন্যান্সির বাবা সাইকিয়াট্রিস্টকে কড়া নির্দেশ দেয় যাতে এই খবরটা কোনো রকমভাবে বাইরে না বেরোয়, কিন্তু ন্যান্সির বাবার এই কথায় হ্যারি সহমত পোষণ করে না এবং তাদের দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এই সময় ন্যান্সি সেখানে চলে আসে। তখনই হ্যারি ন্যান্সির মাকে নিয়ে বাজে মন্তব্য করলে তাদের মধ্যে আবার ঝগড়া শুরু হয়ে যায় আর তাতে ন্যান্সি খুবই রেগে যায় এবং সে লক্ষ্য করে তার শরীর আস্তে আস্তে বড় হচ্ছে এবং বড় হতে হতে সেটা ছাদ ভেঙে ওপরে চলে যায়। পরের দিন সকালে হ্যারি নতুন একটা ডাক্তারকে আনে এবং ন্যান্সির সাইকিয়াট্রিস্ট ন্যান্সিকে দেখিয়ে বলে সে নর্মাল মানুষ কিন্তু হঠাৎই বড় হয়ে গেছে। এসব দেখে ডাক্তার ন্যান্সিকে সাথে করে নিয়ে যেতে চায় পরীক্ষা নিরীক্ষা করার জন্য, কিন্তু ন্যান্সি মানা করে দেয়। রাতে ন্যান্সি সুইমিং পুলকে বাথটবের মতো ব্যবহার করে স্নান করছিল, তখন সেখানে হ্যারি আসে। ন্যান্সি হ্যারিকে বলে একটু অস্বাভাবিক লাগছে ঠিকই, কিন্তু এই পরিবর্তনটাকে সে উপভোগ করছে। তখন হ্যারি তাকে গুড নাইট বলে চলে যেতে শুরু করলে ন্যান্সি রেগে যায়। পরের দিন সকালে সেই ডাক্তারটা একটা ইঞ্জেকশন এনে বলে সেটা ঘুমের ইঞ্জেকশন এবং সেটা ন্যান্সিকে ইঞ্জেক্ট করার জন্য তিনি ন্যান্সির বাবা এবং তার স্বামীর কাছ থেকে পারমিশন নিয়েছে। ন্যান্সি ইঞ্জেকশনটা কেড়ে নিয়ে ডাক্তারকে বলে এটা তার বেশি দরকার। তখন ন্যান্সির সাইকিয়াট্রিস্ট ন্যান্সিকে বাধা দেয়। এরপর রাতে হ্যারি আসলে
ন্যান্সি আর হ্যারি একসাথে ডিনার করে। আর এই সময় ন্যান্সি হ্যারিকে বলে সে গালিভার্স ট্রাভেলের মতো অনুভব করছে এবং পৃথিবীর সব কিছুই তার কাছে খেলনা মনে হচ্ছে। এর সাথেই ন্যান্সি হ্যারিকে বলে তারা সবসময় একসাথে থাকবে এবং গালিভার্স ট্রাভেলের মতোই তারা একে অপরের সাথে প্রেম করবে। এটা শুনে হ্যারি রেগে যায় আর ন্যান্সিকে বলে সে একজন অসুস্থ মানুষের সাথে প্রেম করার কথা ভাবতেও পারছে না। ন্যান্সি এতে রেগে যায় এবং হ্যারি যে গাড়ির ওপর ছিল সেই গাড়িটা ছুঁড়ে ফেলে দেয়। তখন হ্যারি ন্যান্সিকে একজন হাস্যকর প্রাণী বলে। এতে ন্যান্সি আরও রেগে যায়, কিন্তু তখনই ন্যান্সি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। এটা দেখে হ্যারি সেখান থেকে পালিয়ে হানির কাছে চলে আসে। আর ওদিকে ন্যান্সির বাবা তার ব্যবসার কাজে ব্যস্ত থাকে। ন্যান্সিকে নিয়ে কারোর কোনো মাথা ব্যথাই থাকে না। কিছুক্ষণ পর যখন ন্যান্সির জ্ঞান ফেরে, সে হ্যারিকে খুঁজতে শহরে লোকচক্ষুর সামনে চলে আসে। সে শহরের প্রতিটা ঘরেই হ্যারিকে খুঁজে বেড়ায় আর সবাই তাকে দেখে খুবই ভয় পেয়ে যায়। ন্যান্সির বাবাও জেনে যায় তার মেয়ে শহরে পৌঁছে গেছে। খুঁজতে খুঁজতে ন্যান্সি হ্যারিকে পেয়েও যায়। হানি ন্যান্সির দিকে বন্দুক তাক করলে ন্যান্সি হানির সাথে খেলনার মতো ব্যবহার করতে থাকে। এই ফাঁকে হ্যারি পালানোর চেষ্টা করলে ন্যান্সি গাড়ি সমেত তাকে ধরে গাড়ি থেকে তাকে তার হাতের মধ্যে নামিয়ে নেয়। এই সময় কিছু সৈন্য হেলিকপ্টার নিয়ে ন্যান্সির দিকে আসলে ন্যান্সি সেখান থেকে পালাতে থাকে। শহরের বাইরে কিছুটা আসার পর ন্যান্সির সামনে কারেন্টের তার চলে আসলে সে দাঁড়িয়ে পড়ে। তার পিছন পিছন অনেক পুলিশ ফোর্স এবং তার বাবাও সেখানে এসে উপস্থিত হয়। ন্যান্সির বাবা তাকে বলে সবার সামনে তার সম্মান নিয়ে যেন ন্যান্সি আর খেলা না করে। ন্যান্সি এতে রেগে যায় আর তার বাবাকে বলে সে সবসময় জানত তার বাবা কখনোই তার পরোয়া করে না, সে শুধু টাকার পিছনেই দৌড়ায়। ন্যান্সির বাবা তখন পুলিশদেরকেই এই অবস্থা সামাল দেওয়ার কথা বলে। তখন শেরিফ সবাইকে বলে সে অর্ডার না দিলে কেউ যেন গুলি না চালায়। হেলিকপ্টারের সৈনিকরা শুনতে ভুল করে আর ভাবে শেরিফ গুলি চালাতে আদেশ দিয়েছে, তাই তারা ন্যান্সির ওপর গুলি চালিয়ে দেয়। এর ফলে ন্যান্সি কারেন্টের তারের ওপর পড়ে অজ্ঞান হয়ে যায় আর তখনই সেই ইউএফও এসে ন্যান্সিকে সেখান থেকে নিয়ে চলে যায়। পরের দৃশ্যে দেখা যায় হ্যারিও সেই ইউএফওর মধ্যেই রয়েছে আরও দুজন লোকের সাথে কয়েদি হিসেবে। ওই দুজন লোক হ্যারিকে বলে পুরুষতান্ত্রিক সমাজের অবসান খুব শীঘ্রই হচ্ছে, এখন শুধুই নারীদের শাসন চলবে। হ্যারি কিছুই বুঝে উঠতে পারে না। তখন ন্যান্সি ও বাকি দুজন মহিলাকে দেখা যায়। ন্যান্সি হ্যারিকে বলে শুধু সে নয়, গোটা ইউনিভার্সই পাল্টাচ্ছে, সে যদি বুঝতে পারে তো ভালো, না হলে এখানেই সারা জীবন বন্দী হিসাবে থাকতে হবে। এরপর ন্যান্সি ওই কয়েদিদের কারাগারের ঢাকনা বন্ধ করে দেয়। আর এর সাথেই এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। আর আপনি যদি জানতে চান পৃথিবীতে রেডিয়েশনের কারণে সবাই মারা গেলে একটিমাত্র মহিলা কিভাবে সার্ভাইভ করে, তাহলে ডান দিকের ভিডিওটিতে ক্লিক করুন। আর আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।